ভৃগু প্রবল ভক্তিপরায়ণ হয়ে উঠেছিলেন। শিবের প্রতি যে তিনি হয়ে ওঠেন অত্যন্ত স্ত্রী প্রকৃতির। তো পার্বতী এতে একটু বিরক্ত হলেন। তো তিনি পার্বতীকে সরে যেতে বললেন। তো শিব তার স্ত্রী ও তার ভক্তের মধ্যে চলাই ঠান্ডা লড়াইটা দেখে আমোদিত না হয়ে থাকতে পারলেন না। যদি আপনি এটা না জেনে থাকেন, ইতিমধ্যেই শিবকে যোগে দেখা হয় একজন ভগবান হিসেবে নয়, বরং আদি যোগী হিসেবে। তার মানে তিনি হলেন প্রথম যোগী, এবং তিনি আদি গুরু, তার মানে হল প্রথম গুরু। আর আজকে যোগ একটা বিজ্ঞান হিসেবে, যোগ একটা সিস্টেম হিসেবে, যোগকে এক ভেতরের কল্যাণের প্রযুক্তি হিসেবে আমাদের হাতের কাছে পাচ্ছি শুধুমাত্র কারণ স্ত্রী শক্তির ভূমিকার জন্য, যা হল পার্বতী তাকে শিক্ষাদানে বাধ্য করেছিলেন। নিজে থেকে তিনি কখনোই এটা করতেন না। তো যেহেতু তিনি প্রথম গুরু হয়ে ওঠেন, স্বাভাবিকভাবেই তিনি শিষ্য এবং ভক্ত তৈরি করেন। প্রথম সাতজন শিষ্যের মধ্যে যাদের তিনি যোগ শিক্ষা দিয়েছিলেন, যারা সপ্ত ঋষি নামে পরিচিত, এই সপ্ত ঋষিদের মধ্যে গোটা দক্ষিণ ভারতের অতীন্দ্রিয়বাদটাই এসেছে অগস্ত্য মুনির থেকে। তিনি আমাদের জন্য এখানে সবকিছু, কারণ আমাদের জানা সবকিছুই এসেছে ওনার থেকে। তিনি ছিলেন সরাসরি শিবের শিষ্য, আর এক শিষ্য ছিলেন ভৃগু। ভৃগু প্রবল ভক্তিপরায়ণ হয়ে ওঠেন শিবের প্রতি, যে তিনি হয়ে ওঠেন অত্যন্ত স্ত্রী প্রকৃতির। Because devotion is feminine. কারণ ভক্তি হল স্ত্রী প্রকৃতির। তিনি শিবের একজন বড় ভক্ত হয়ে ওঠেন। তাই রোজ তিনি আসেন, আর তিনি তিনবার শিবের চারপাশে গোল করে ঘুরতে চান। তার মানে তিনি প্রদক্ষিণা করতে চান তিনবার। তিনি তার দিনের শুরু ওটা না করে করেন না। আর পার্বতী এখানে ঠিক পাশেই, এতদিনে তিনিও একজন সম্পূর্ণ আলোকপ্রাপ্ত আত্মজ্ঞানী, কিন্তু তিনি তাকে পুরো উপেক্ষা করে চলেন, আর তিনি শুধু শিবের চারপাশে ঘোরেন, কখনোই দুজনকে একসাথে নয়। তো পার্বতী এতে একটু বিরক্ত হলেন। তো একদিন তিনি শিবের খুব কাছে ঘেঁষে বসলেন। তখন ভৃগু এলেন, আর কোনো উপায় ছিল না পার্বতীকে ছেড়ে শিবকে প্রদক্ষিণা করার। তো তিনি পার্বতীকে সরে যেতে বললেন। ভক্তরা এরকমই হন, তারা যুক্তিবাদী লোক নন, খুবই স্ত্রী প্রকৃতি সুলভ, কিন্তু তারা তীব্র প্রকৃতির। পার্বতী বললেন, আমি কেন সরব? তিনি বললেন, আমি শুধু প্রভুকে প্রদক্ষিণ করব, আপনাকে না। ভৃগু দেখলেন সেখানে যথেষ্ট জায়গা ছিল না শুধু শিবকে প্রদক্ষিণ করার, তাই তিনি নিজেকে একটা ইঁদুরে রূপান্তরিত করলেন, আর শিবকে প্রদক্ষিণ করতে লাগলেন পার্বতীকে উপেক্ষা করে বা গোল থেকে বাদ দিয়ে। তো শিব তার স্ত্রী ও তার ভক্তের মধ্যে চলাই ঠান্ডা লড়াইটা দেখে আমোদিত না হয়ে থাকতে পারলেন না। তো তিনি পুরো বিষয়টা দেখলেন, আর তিনি পার্বতীকে কোলে টেনে নিলেন শুধু দেখার জন্য। এবার ভৃগু কি করেন এখন? কিভাবে তিনি শিবকে প্রদক্ষিণ করবেন? পার্বতীকে প্রদক্ষিণ না করে, কেননা উনি তার কোলেই বসে আছেন। তখন ভৃগু নিজেকে একটা পাখিতে রূপান্তরিত করলেন, আর তিনি কেবল শিবের চারপাশেই ঘুরলেন। আর এই ভক্তি দেখে শিব খুবই প্রসন্ন হয়ে গিয়েছিলেন, খুবই সন্তুষ্ট আর খুশিও। ভক্ত যেভাবে নিজেকে ব্যক্ত করছেন, আর পার্বতী যেভাবে রেগে যাচ্ছেন তার ভেদাভেদের কারণে। তো শিব বললেন, ঠিক আছে, দেখা যাক তুমি কি করো। আর তিনি পার্বতীকে মিশিয়ে নিলেন নিজের অংশ হিসেবে। শিব হয়ে উঠলেন অর্ধেক পার্বতী বা অর্ধেক নারী অর্ধেক পুরুষ। এটা হল অর্ধেক পুরুষ অর্ধেক নারী,
কেউ যদি জানে এটাকে কিভাবে সম্পূর্ণরূপে বিকাশ করা যায়, এটা অর্ধেক পুরুষ অর্ধেক নারী হয়ে উঠবে এমনটাই হবে। তো একে বলা হয় অর্ধনারী, যেখানে তিনি অর্ধেক পুরুষ অর্ধেক নারী। তো তিনি পার্বতীকে নিজের অংশ করে নিলেন শুধু দেখার জন্য যে ভক্ত কি করেন। ভৃগু এবার নিজেকে একটি মৌমাছিতে পরিণত করলেন আর শুধু ডান পায়ের চারদিকেই ঘুরলেন। তো শিব আর পার্বতী দুজনেই হেসে ফেললেন আর বললেন, ইনি পুরুষ নন, তিনি অত্যন্ত স্ত্রী প্রকৃতির, যেটার প্রতি তিনি নিজেকে উৎসর্গ করেছেন তাছাড়া বাকি সবকিছুর প্রতি তিনি অন্ধ। তো তিনি শুধুই ডান পায়ের চারপাশে গুনগুন করলেন, অস্বীকার করলেন বাম পায়ের চারপাশে ঘুরতে, কারণ ওটা পার্বতী বলে। তখন ভৃগুর ভক্তির এই ছেলেমানুষী ধরন মজাদার আর সুন্দর হলেও একই সাথে শিব চাইছিলেন না ভৃগু তার ভক্তিতেই হারিয়ে যান আর অস্তিত্বের পরম প্রকৃতিটাই বুঝতে ব্যর্থ হন। তো তখন তিনি বসলেন সিদ্ধাসনে, আর যেখানে ভৃগুর জন্য আর কোনো উপায়ই রইল না তার পা বা শরীরের অন্য কোনো অঙ্গ প্রদক্ষিণ করার, তাকে যদি প্রদক্ষিণ করতেই হয় তাহলে তাকে স্ত্রী ও পুরুষ উভয় প্রকৃতিকেই করতে হবে। তো এভাবেই এই শরীরটা এরকম হয়ে উঠেছে যেটা অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী, বা পুরুষ প্রকৃতি ও স্ত্রী প্রকৃতি সমান সমান অনুপাতে। কেউ যদি জানে এটাকে কিভাবে লালন পালন করতে হয়, উভয়ই পুরোমাত্রায় সক্রিয় ও জীবন্ত হয়ে উঠবে প্রত্যেকের মধ্যেই। আমরা যদি এই দুটো অংশকে একটিকে আরেকটির মতনই তীব্রভাবে প্রতিধ্বনিত হতে দিই, আমাদের প্রত্যেকেই হয়ে উঠতে পারি 100% পুরুষ ও 100% নারী নিজেদের অন্তরে। সমগ্র যোগ বিজ্ঞান এর ভিত্তিতেই যে নিজের ভিতরে আপনার পুরুষত্ব বা নারীত্ব কোনোটারই অভাব বোধ করা উচিত নয়, কারণ দুটোর একটা হলেই জীবন ভারসাম্যহীন হয়ে দাঁড়াবে। এখন আমরা যখন বলি যোগ, আমরা কথা বলছি এমন একটা মাত্রার which is all inclusive, যা সর্বব্যাপী। এটা কোনো কসরত বা পদ্ধতি নয় স্বাস্থ্য গড়ার জন্য। It is about ultimate well-being of the human being. এটা মানুষের পরম কল্যাণের বিষয় যার মধ্যে আপনি জীবনের কোনো আঙ্গিককেই বাদ দিতে পারবেন না। এটা এমন এক মাত্রায় উপনীত হওয়ার ব্যাপার যা সমস্ত মাত্রারও অতীত। এটা একটা সিস্টেম ও পদ্ধতি যা ব্যবহার করে আপনি নিজের শরীরতন্ত্রকে দৈবে আরোহণের সিঁড়িরূপে ব্যবহার করতে পারেন, আপনার শরীরকে, মনকে, আবেগকে আর আপনার শক্তিকে দৈবে আরোহণের সিঁড়িতে রূপান্তরিত করতে পারেন, নিজেকে নিজের পরম প্রকৃতির দিকে এগিয়ে যাওয়ার এক ধাপ রূপে ব্যবহার করতে পারেন।